তাহলে কি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদের কলকাতা থেকে সেন্সর হয়ে গেল ছবিটার, কলকাতা সেন্সর বোর্ড থেকে? এরকম একটা বিষয় নিয়ে কিন্তু মোটামুটি জল ঘোলা শুরু হয়ে গেছে, কেননা অনন্য মামুন ভাইয়া এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, আমি স্পেশালি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের পোস্টটা দেখতে পেয়েছিলাম যখন তারা পোস্ট করেছে ঠিক তখনই, এবং সেখানে আমরা মামুন ভাইয়াকে যে জায়গাটাতে দাঁড়িয়ে ছবিটা তুলতে দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এবং তার নিচে অ্যাড্রেসের ওখানে লেখা আছে কিন্তু কলকাতা 7,69,000। এখান থেকেই একটা বিরাট বড় কোয়েশ্চেন আসছে, তাহলে কি আজকে কলকাতার সেন্সর হয়ে গেল? দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট বা সেন্সর বোর্ডে কি জমা পড়ে গেল? এটা তো আমরা বুঝতেই পেরে গেলাম যে সেন্সর বোর্ডে যে সকল সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন তারা দরদ দেখে এক বাক্যে প্রশংসায় পঞ্চমুখ মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তারা কি বলছেন? তারা বলছেন কি অনবদ্য অভিনয়। আমরা একটা বিষয় নিয়ে একটুখানি কথা বলি, আগে আমরা দেখি যে মামুন ভাইয়া জাস্ট কি লিখেছেন, তারপরে আমরা পার্টিকুলার একটি ফেসবুক পেজ নিয়ে কথা বলবো যারা কিন্তু এটা অ্যাসিওর করছে যে আজকে কলকাতা থেকে দরদ ছবিটা সেন্সর হয়ে গেছে। আগে মামুন ভাইয়ের পোস্টটা দেখি, 5 ঘন্টা আগে পোস্টটি করা। শাকিব কি দারুণ করেছে, অসাধারণ, কি দরদ দিয়ে অভিনয়টা করেছে। যখন ভিন দেশের সম্মানিত ব্যক্তি এত আবেগ নিয়ে কথা বলে শুনতে কি ভালো লাগে। সত্যি আজ আমার ও আমার দরদ টিমের জন্যে স্পেশাল ডে, আজকে অনন্য মামুন ভাইয়া এবং দরদ টিমের জন্যে স্পেশাল ডে। ভাই কেন আজকে স্পেশাল ডে? তাহলে কি এখান থেকে আমরা অনেকটাই তো ক্লিয়ার হতে পারছি যে তাহলে কলকাতা থেকে ছবিটা সেন্সর হয়ে গেল, এবং সেন্সর বোর্ডে যারা যারা আছেন তারা বলেছেন শাকিব ভাইয়ার কি অসাধারণ পারফরমেন্স, কি দরদ দিয়ে তিনি দরদ ছবিতে অভিনয় করেছেন। সত্যি বলতে কি যখন এত চারিদিক থেকে লোকজনের কাছ থেকে পজিটিভ রিভিউ আসছে ছবিটা নিয়ে, তখন কিন্তু আমরা দর্শক হিসেবে সত্যি এক্সাইটমেন্ট আর ধরে রাখা সম্ভব হচ্ছে না, এটা একদম ঠিক কথা। এর সঙ্গে সঙ্গে আমরা আসছি মুভি নিউজ অফিসিয়াল বলে যে ফেসবুক পেজটি আছে, তারা কিন্তু এই পোস্টটি করেছে যে আজকে কলকাতা থেকে এই ছবিটার সেন্সর হয়ে গেল। আমি তাদের পোস্টটাও তোমাদেরকে এখানে একটুখানি দেখাবার চেষ্টা করি। মুভি নিউজ অফিসিয়াল, তো তাদের তরফ থেকে এই পোস্টটা আমাদের কাছে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারা লিখছে কলকাতায় সেন্সর বোর্ড থেকে প্রশংসা পেয়েছে শাকিব খান, কলকাতায় সেন্সর ছাড়পত্র পেল অনন্য মামুন পরিচালিত ছবি দরদ। যদিও আজকেই সেন্সর হয়ে গেছে, কলকাতা থেকে সেন্সর সার্টিফিকেট পেয়ে গেল বা সেন্সর হয়ে গেল, ছবিটা আজকেই হলো নাকি আগে হয়েছে নাকি আজকে কেবলমাত্র ছবিটা দেখানো হলো, এর কিন্তু কোনো অথেন্টিক আপডেট আমাদের কাছে নেই। ঠিক আছে, আমাদের কাছে অথেন্টিক আপডেট এলে তোমাদেরকে প্রোভাইড করব। তবে যেরকমভাবে অনন্য মামুন ভাইয়া লিখেছেন যে আজকে দরদ থ্রিমের জন্য এবং অনন্য মামুন ভাইয়ার জন্য আজকে একটা স্পেশাল ডে, সেখান থেকে আমরা ধরে নিতেই পারি, অনেকেই আমরা ধরে নিচ্ছি যে আজকেই কলকাতা থেকে দরদ মুভিটার সেন্সর হয়ে গেল, এবং এটা আমরা জানি পুরো ইন্ডিয়ায় মুক্তি পাবে, কাজেই অনেকগুলো সেন্সর ডেফিনেটলি হবে এবং নানান কান্ট্রিতে রিলিজ পাবে, সেখান থেকেও সেন্সরের ব্যাপার আছে। এই ছবিটার অনেকগুলো সেন্সর হবে, অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো সেন্সর হবে, কাজেই আমরা সবাই ওয়েট করছি দরদ ছবিটার জন্য। এরকম মানে এরকম আপডেট, যদি পজিটিভ আপডেট আমাদের কাছে আসতে থাকে তো সেগুলো নিয়ে কথা বলতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত, এবং অনন্য মামুন ভাইয়ার সঙ্গে যে ইন্টারভিউ সেশনটা আমাদের হয়েছে সেটা অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, তার লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো, সেখানেও কিন্তু তোমরা দরদ নিয়েও কিছু জানতে পারবে, এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু অনন্য মামুন ভাইয়া কথা বলেছেন অন ক্যামেরা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, এখনের জন্যে টাটা।